2007 সালে কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে দেয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশে সাজা স্থগিত করা হলো। এর আগে গত বছরের 2 অগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেয় আদালত।